ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাট টি টোয়েন্টি ফর্ম্যাটটা ভালো করে রপ্ত করেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। দেশের ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেকে সেভাবে প্রমাণ করছেন শরীফুল। কদিন আগে লঙ্কান প্রিমিয়ার লিগে পারফর্ম করা টাইগার বাঁহাতি এই পেসার এখন আছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে। সেখানে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্সের হয়ে খেলছেন শরীফুল ইসলাম। প্রথম ম্যাচে 15 বল ডট দিয়ে এক উইকেট পাওয়া টাইগার বাঁহাতি এই পেসার দ্বিতীয় ম্যাচেও দলের জয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়তে বোলিং করা শরীফুলের বাংলা টাইগার্স জয় পেয়েছে 22 রানে। সাকিব আল হাসান তার স্বদেশী শরীফুল ইসলামকে পাওয়ার প্লে থেকে শুরু করে স্লগ ওভার এবং ডেথ ওভারে বোলিং করিয়ে দলের জয়ে কার্যকরী ভূমিকায় রেখেছেন। এদিন 4 ওভার বোলিং করে মাত্র 12 রান দিয়ে শরীফুল ইসলাম শিকার করেছেন এক উইকেট। 3 ইকোনমিরেটে বোলিং করা শরীফুল 4 ওভারেই প্রতিপক্ষের ব্যাটারদের উপর তাণ্ডব দেখিয়েছেন। 2024 আইপিএলে শরীফুল ইসলামকে দলে ভেড়াতে চেয়েছিল অন্তত দুটা ফ্র্যাঞ্চাইজি। নিলামে ভিত্তিমূল্য 50 লাখ রুপিতে ছিলেন তিনি, কিন্তু বাংলাদেশ দলের খেলা থাকায় শরীফুলকে অনাপত্তি পত্র দিবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার ফলে শরীফুলের নাম কাটা পড়েছে আইপিএলের নিলাম থেকে। পারফরম্যান্সের ধারাবাহিকতা এবারও বজায় রেখেছেন শরীফুল ইসলাম। এবার আইপিএলের মেগা অকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2025 আইপিএলকে সামনে রেখে যে মেগা অকশন অনুষ্ঠিত হবে সেখানটায় নাম থাকবে শরীফুলের। এভাবে পারফর্ম করতে পারলে অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আইপিএলে দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে।